হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমাদের দুনিয়ায় অনেক বিচিত্র প্রাণীর দেখা মিলে। আপনি হয়তোবা জেনে অবাক হবেন যে পৃথিবীর সকল জীবগুলোর মধ্যে 70% এমনও জীব রয়েছে তাদেরকে আজও পর্যন্ত আমরা দেখিনি। তাই আজকে আমি আপনাদেরকে এমনই কিছু প্রাণীকে দেখাতে চলেছি যেগুলো দেখতে যতটা বিচিত্র ততটাই ভয়ঙ্কর এবং অদ্ভুত। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট, যদি পারেন তাহলে মেয়েরা এবং বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকুন, কেননা এই প্রাণীগুলো দেখে আপনার মুড খারাপও হতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি যদি সাহসী হন তাহলে এই ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখবেন, না হলে আপনি অনেক কিছু মিস করতে চলেছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। নাম্বার ওয়ান, গ্লোবফিশ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমুদ্রে পাওয়া যায় এই জীবটিকে। এখনো পর্যন্ত দুনিয়ার সবচাইতে অসুন্দর জীব হিসেবে ধরা হয়। এই প্রাণীটি সমুদ্রের প্রায় 3,000 ফুট নিচে বসবাস করে, যে কারণে পানির ওজন এর শরীরকে অনেক নিচে দাবিয়ে রাখে এবং এটি শেপ একটি সাধারণ মাছের মতোই দেখতে। এই মাছটির শরীর তার নিজের আকারের তুলনায় অনেক বেশি ভারী, যেই কারণে পানির বাইরে আসার সাথে সাথে এর শরীর অদ্ভুত এবং ঢিলা ঢালা হয়ে যায়। নাম্বার টু, ববেট। বন্ধুরা, এটি খুব ভয়ঙ্কর একটি পোকা। এরা সমুদ্রের মাটির গর্তে লুকিয়ে থাকে, তারপর খপ করে তার শিকারকে ধরে ফেলে। এই প্রাণীটির লম্বায় 2 থেকে 3 ফুট পর্যন্ত হতে পারে। এই প্রাণীটি তার শরীরকে সমুদ্রের নিচের গর্তে পুরোপুরি ভাবে ডুবিয়ে রাখতে পারে এবং এর এই কর্মকাণ্ড এই পোকাটিকে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছে, কেননা এটি তার শিকারকে লুকিয়ে আক্রমণ করে এবং শিকার তার কাছে আসার সাথে সাথে এক ঝাপটায় আক্রমণ করে ফেলে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেই, এই প্রাণীটি 1 বছর পর্যন্ত না খেয়েও বেঁচে থাকতে পারে। নাম্বার থ্রি, বলকাস আটলান্টিক। বন্ধুরা, এই সামুদ্রিক জীবকে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এই প্রাণীটিতে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নেই, কেননা এই জীব যখনই মিলন ঘটায় তখন দুজনই ডিম পারে। এই প্রাণীটি তার শিকারের শরীরে ডিমকে ইনজেক্ট করে দেয়। এজন্য আপনি যখনই এই প্রাণীটিকে দেখবেন তখনই এর থেকে দূরত্ব বজায় রাখবেন, কেননা এটিকে প্রায়শই সমুদ্রের তীরে দেখতে পাবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে প্রাণীটিকে দেখাতে চলেছি সেটি হয়তো বা ভয়ঙ্কর নয়, কিন্তু সেটি দেখতে অনেকটা বিচিত্র রূপের। তবে প্রথমবার দেখে এটিকে আপনার কি মনে হচ্ছে? আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। যাই হোক, আপনার দেখে এটিকে কি মনে হচ্ছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এটি সাপেরই একটি প্রজাতি, যার স্বভাব অনেক শান্ত প্রকৃতির। এই সাপটিকে সর্বপ্রথম ব্রাজিলে পাওয়া গিয়েছিল, যখন কিছু ইঞ্জিনিয়ার মেডিয়াস নদীর তীরে তাদের কনস্ট্রাকশনের কাজ করছিলেন। তখনই কিছু ওয়ার্কাররা এই সাপটিকে দেখতে পান। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে এই সাপ একেবারে বিষাক্ত নয় এবং এই সাপটি কখনো কারো উপর হামলাও করে না, কিন্তু এর আকারের কারণে এই সাপটি অনেক বেশি পরিচিত। বন্ধুরা, আপনি কি কখনো এমন অদ্ভুত প্রাণীকে আপনার চোখে দেখেছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।